দেখো, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ সেজে সিংহাসনে চড়ে, সোনার ফসল ফলায় যে তার দুবেলা জোটে না আহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। হায় রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ভাই রে ভাই, আমি যে দেখেছে যাই অবাক বনে যাই, আমি অর্থ কিছু খুঁজে নাহি পাই রে ভাই রে। এ ভাবনা ছিল সত্যজিৎ রায়ের, কিন্তু এই সত্যজিৎ রায়ের ভাবনাটাকে আমাদের মনের মধ্যে যিনি সুন্দর করে ছবির মতো করে তুলে ধরেছিলেন, সত্যিই তো, যে মানুষটা একটা ইমারত তৈরি করছে, এত সুন্দর একটা তাজমহল তৈরি করছে, সেই মানুষটাকে দুবেলা খাবার জুটছে, এই ভাবনা আমাদের মনের মধ্যে যিনি পোষণ করেছিলেন তার অপূর্ব কণ্ঠস্বর, সেই সময় থেকেই সেই মানুষটাকে আমার চেনা, যে কে এত সুন্দর কণ্ঠস্বর দিয়ে মানুষকে আনন্দ দিতে পেরেছে। হীরক রাজার দেশের সেই গানটা দিয়ে আজকে শুরু করলাম, কারণ আমরা হারিয়েছি আবার একজন, আরেকজন ইন্দ্রপতন ঘটেছে, অমর পাল। তার তো লোকসঙ্গীতে তিনি কি বলবো, শাহিনশাহ, বাদশাহ বলা যেতে পারে। তিনি আমাদের শিখিয়েছিলেন কী করে লোকসঙ্গীতকে সকলের মাঝখানে নিয়ে আসতে হয়। তো সত্যি এই গানটা ছাড়া আমার কিছু মাথায় এলো না, কারণ আমার অমর পালকে পার্সোনালি চেনা মানে প্রথম এই গানটার হাত ধরে, তখন আমি নিতান্তই ছোট, কিন্তু যখন হীরক রাজার দেশে দেখলাম, এই গানটা শুনলাম এক বাউলের কণ্ঠে, ওফ, বাউলকে ধরে আনা হচ্ছে, আর সেই অমর পালের অদ্ভুত একটা এমন কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর যে কোনো সময় যে কোনো মানুষকে কিন্তু একটা হিপ্রোটাইজ করে দিতে পারে। তো আমার খুব পছন্দের একজন মানুষ তিনি। এইসব শিল্পীর তো কোনো মৃত্যু হয় না, আমি বলি তারা অমর, সত্যিই তারা অমর। তো অমর পালের আত্মার প্রতি অনেক অনেক মানে আমরা শান্তি কামনা করি, আর আমি জানি তিনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, কারণ এই সব ধরনের মানুষ, শুধু শুনি মানুষ হিসেবে মানে শুধু শিল্পী হিসেবে নয়, তিনি মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত গুণী। এই পরিবারের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িত আছে, অনেক স্মৃতি। তো আজকে আমরা গানে গানে পথ তো চলবই, কিন্তু মনটা ভারাক্রান্ত, কারণ আমরা একে একে অনেককে হারাচ্ছি। এরকম যারা সুন্দর কণ্ঠস্বরের অধিকারী, তারা কিন্তু একে একে আমাদের অনেকেই গত বছর এবং এবছরে ছেড়ে চলে গেলেন, অমর পালও চলে গেলেন, কিন্তু এনারা গেয়েও বোধ হয় কোথাও একটা আটকে আছেন, কারণ তারা থাকবেন আমাদের মাঝখানে সবসময়, এখনও হয়তো তিনি আছেন। আজকের শিল্পীর সঙ্গে আলাপ করে নেওয়ার পালা। আজকে আমাদের সঙ্গে রবিবারের সকালবেলায় আমি তো আছি মৌমিতা আপনাদের সঙ্গে, ভোরের আকাশে অনেক অনেক স্বাগত সকলকে। তার সঙ্গে রয়েছেন জয়দীপ, জয়দীপ রায়। জয়দীপ, অনেক অনেক সুপ্রভাত তোমাকে। সুপ্রভাত তো বটেই, কিন্তু তার সঙ্গে মনটাও ভীষণ ভারাক্রান্ত, কারণ আমার গুরুদের মধ্যে অন্যতম একজন গুরু কালকে চলে গেলেন, অমর পাল, শ্রদ্ধেয় অমর পাল। কারণ আমি রাজ্য সঙ্গীত একাডেমিতে ওনাকে পেয়েছিলাম এবং ওনার কাছে গান শিখেছি। এত ভালো মানুষ ছিলেন মৌমিতা যে কি বলবো। ওনার বাড়িতে গিয়ে আমরা বসে দিনের পর দিন গান শিখেছি, রাজ্য সঙ্গীত একাডেমিতেও শিখেছি। এরকম মানুষ আজকালকার দিনে পাওয়া খুব মুশকিল। ওই যে দুর্লভ, বললাম না, এরা কিন্তু অমর, সত্যি অমর, নামটা সার্থক, একদমই তাই। আর দেখো, উনি 97-তে খুব সম্ভবত চলে গেলেন, কিন্তু গত বছরেও ওনার সঙ্গে আমার দেখা, আমাদের একটা অ্যালবাম রিলিজে উনি এসেছিলেন, কিন্তু এত সুন্দর, মানে দেখে মনেই হয় না যে উনি 97-এর, মানে মনে হচ্ছে একদম তরতাজা একজন যুবক, একদম মনটা তো যুবক, মনটা তো একদমই যুবক, খুবই খারাপ লাগছে আর কি স্যারের জন্য। তো আজকে আমরা কি তার কোনো গাওয়া, একদমই মানে তার জনপ্রিয় করা কোনো গান দিয়ে শুরু করব? তো আজকে শুরু হবে অনুষ্ঠান, মানে নামটা বলতেই আমাদের যেটা সর্বপ্রথম মনে পড়ে, প্রভাতী গান, একদম তাই না? একদম একদম, স্যারের শেখানো একটি গান দিয়ে আমি শুরু করব, স্যারের প্রতি শ্রদ্ধা জানাই। যে গানটা কিউ পাচ্ছি, সত্যি এটা তিনিই কিন্তু প্রথম আমাদের পপুলার করেছিলেন। তো চল এই গানের হাত ধরে আজকে শুরু করি, তাকে শ্রদ্ধা জানিয়ে। প্রভাত সময় সচিরাঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময় সচিরাঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায়।
রে প্রভাত সময়ে সুচিরাঙি নামাজে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম বিলায় রে প্রভাত সময়ে সুচিরাঙি নামাজে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে রাতুলো চরণে সোনার নূপুর রুনু ঝুনু বাজে রে রাতুলো চরণে সোনার নূপুর রাতুলো চরণে সোনার নূপুর রুনু ঝুনু বাজে রে রাই জাগো রাই জাগো শুকোশারি বনে কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের কোলে রাই জাগো রাই জাগো শুকোশারি বনে শুকশারের রব শুনি জাগিল রাই বিনোদিনী শুকশারের রব শুনি জাগিল রাই বিনোদিনী আপনি জাগিয়ারাই কানুরে জাগাইলে রাই জাগো রাই জাগো শুকোশারি বনে রাই জাগো রাই জাগো শুকোশারি বনে কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের কোলে রাই জাগো রাই জাগো শুকোশারি বনে রাই জাগো রাই জাগো শুকোশারি বনে। একদম যে তোমার ওনার হাত ধরে এই গান শেখা তোমার গায়কের মধ্যে একদম স্পষ্ট ছিল, একদম সিগনেচারটা ছিল ওনার। আর প্রভাতী সঙ্গীতের পাশাপাশি তোমার ওনার লোকগান নিয়ে তো বলার কিছু নেই, মানে আগমনী গান নিজে একজন একটা ইনস্টিটিউশন। আগমনী গান আমি অনেক গান মানে বলতে কোনো দ্বিধা নেই, আমি কিন্তু সার্চ করে করে অনেক পুরনো গান আগমনী মানে প্রাচীন হয়ে গেছে সেরকম অনেক গান আমি পেয়েছিলাম। তো আমি নিজেও গাই সেই গানগুলো, আমার খুব খুব ভালো লাগে, খুব এনজয় করি গানগুলো। মানে আমি এই পুজোর সময়টা স্পেশালি দুর্গা পুজোর সময় এইটির সময়টা ছাড়া তো আমার আগমনী গাওয়ার সুযোগ খুব একটা পাই না, তো তখন আমি কিন্তু অমরপালের অনেক গান মানে এত সুন্দর মানে ছবি হয়ে আমাদের সামনে গানগুলো এসে যায়। উনি যখন গান কোনো একটা গান প্রেজেন্ট করেন সেটা সত্যি আমরা পারবো না, হয়তো তার এক কণাও আমরা হয়তো প্রেজেন্ট করতে পারবো না। এরপরে কি শুনছি জয়দীপ? ওই যে তুমি যে কথাটা দিয়ে শুরু করলে আর কি আজকের অনুষ্ঠানটা, সেই গানটাই ভীষণভাবে মনে পড়ছে, একটু গাই। আমাদের সবার স্মৃতি জড়িত বলো এই গানটার সঙ্গে, এটা মানে এটা গাইতেই হবে, গাইতেই হবে। চলো চলো
দেখো ভালো জনে রহিল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই রে ভাই রে, কত হিরঙ্গ দেখি দুনিয়া। ও ভাই রে ও ভাই, কত হিরঙ্গ দেখি দুনিয়া। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়া। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়া। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়া। সত্যি কত রঙ্গ দেখি দুনিয়ায়। চলো তোমার পরের গানে চলে যাব। আজকে তোমার থেকে গানটা শুনে নি একটু বেশি করে, মনটা এমনি খারাপ। এবার যে গানটি দিয়ে শুরু করব অনুষ্ঠানটা, সকালে একটা সকালের আমেজ নিয়ে আমার আরেকজন গুরু শ্রদ্ধেয় শ্রী জটিলেশ মুখোপাধ্যায়ের ওনার একটি গান দিয়ে শুরু করছি। তোমাকে না নিয়ে যেন আসে না সকাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল, তার চেয়ে আছে রা থাক রা আছে চিরকাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল। আছে ভোরের গানে যে ফোটে সে ফুলি জানে, কি আছে ভোরের গানে যে ফোটে সে ফুলি জানে, তুমি ছাড়া কি অকারণে, তুমি ছাড়া কি অকারণে, আঁখি মেলে মৃণাল তোমাকে না নিয়ে যেন আসে না সকাল। আলো নিয়ে চলে গেছে এ দুটি নয়, আলো নিয়ে
চলে গেছে এ দুটি নয়ন, ফিরে দেখা ভুলে গেছে এ দুটি নয়ন, কবে এই বাঁশির মিড়ে ভৈরবি আসে ফিরে, কবে এই বাঁশির মিড়ে ভৈরবি আসে ফিরে, কবে আর যাবে ফিরে, কবে আর যাবে ছিড়ে নিরাশারে মায়া যা, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল, আছে আজকের গানগুলো সবই যেন তুমি একদম তাকেই ডেডিকেট করেছো, এরকমই একটা মনে হচ্ছে যে তিনি আছেন আমাদের সঙ্গে, সকালেও এসেছে তিনিও আছেন। আর ক্যামেরার পেছনে সবাই ভাইরা আমাকে খুব বকাবকি করছে, খুব বেশি কথা বলে ফেলছি, তো একদম বেশি কথা বলবো না, পরের গানে চটপট চলে যাবো, চলো। পরের গানটি গেয়েছি, একটি এই গানটি লেখা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর ঋতু মুখোপাধ্যায়ের, অসাধারণ একটি গান, সাসপেন্স থাক, চলো গানে। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কত না রং বাহারি ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায়, কত না রং বাহারি ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায়, জুঁই ফুল এমন করে এলো খোপায়, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কাহিনী গল্প কথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে, কাহিনী গল্প কথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে, সবারই জীবনে প্রেম হয় তো আসে যে
জানি না এমন ভালো আর কে বাসে। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে। স্বপ্নের সোনার তরি ফুল হারিয়ে বজুর তোমার মতো বাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, বজুর হৃদয় দিয়ে গাইতে জানে। নয়নে কাজল সে তো সবাই পরে, বজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। সেই তো শিখে আমরা সবাই গাই, কিন্তু ওই মানুষটার মতো কি গাইতে পারাই? আজকে সত্যি তুমি সাজিয়েছো তাকে মাথায় রেখে, এটা একদম বোঝা যাচ্ছে তোমার লিস্টে তার পুরোটাই ছোঁয়া। সত্যি বারবার তাকে শ্রদ্ধাঞ্জলি গানে গানে তুমি অর্পণ করছো। চলো পরের গানে যাব, আজকে একদম কথা কম, তোমার গান শুনব। যে গানটি গাইব আমার আরেকজন খুব প্রিয় শিল্পী শ্যামল মিত্রের একটি গান। এই পথে জীব, এই পথে মরণ আমাদের, সব কিছু পথের বুকে। এই পথে জীবন, এই পথে মরণ আমাদের, সব কিছু পথের বুকে। ঘরের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই, এই পথে জীবন, এই পথে মরণ আমাদের, সব কিছু পথের বুকে। পথেই আমরা কাঁদি হাসি, পথেই আমরা ভালোবাসি, পথেই আমরা কাঁদি হাসি, পথের সে ভালোবাসা আমরাই ভেঙে ফেলি কত সহজে। ঘরের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই, এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকে। তবু মাঝে মাঝে সাধ হয় পথের সাথীকে নিয়ে, কাটাতে খেলার ছলে কিছুটা সময় সাধ হয়, তবু মাঝে মাঝে সাধ হয় পথের সাথীকে নিয়ে, কাটাতে খেলার ছলে কিছুটা সময় সাধ হয়। চলেই যখন হবে যেতে, ক্ষতি কি জীবনে কিছু পেতে, চলেই যখন হবে যেতে, ফিরব কি ফিরব না কেউ তা তো জানি না আর এখানে। পথের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই, এই পথে জীবন, এই পথে
এই মরণ আমাদের, সব কিছু পথের বুকে, সব কিছু পথের বুকে, সব কিছু পথের বুকে। ঠিক একই কথা বলে গেছেন আরেকজন লেজেন্ড, ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা আর কিছু না। একদমই তাই, এক কথা, শুধু মানে মানুষগুলো আলাদা কিন্তু চিন্তা ভাবনাটা এক। সম্ভবত তোমার শেষ গানে যেতে হবে, সম্ভবত। আচ্ছা, দুটো হয়ে যাবে যা সময় আছে, চলো। আচ্ছা আচ্ছা, ব্যাক টু ব্যাক আমরা সে একদম 31st নাইটে শুনি না, একদম মানে কোনো ব্রেক নেই। চলো আরেকটা গান। এই গানটি মুকেশজির গাওয়া একটি বাংলা গান, আমাদের মিল্টু ঘোষের লেখা এবং ভিবাসালাজি সুর। আচ্ছা, খুব সুন্দর গানটা। চলো। মন্দ বলে লোকে বলুক না, বলুক না, মন্দ বলে লোকে বলুক না, বলুক না, হিংসে করে জলে জ্বলুক না, জ্বলুক না, তবুও দুজনে দুজনে দুজনে, তবুও তবুও দুজনে দুজনে দুজনে, এসো না এ পথ ভরিয়ে যাই, নতুন ছন্দ ঝরিয়ে যাই, মন্দ বলে লোকে বলুক না, বলুক না। ওদের কাছে লুকিয়ে থেকে মনের আড়ালে আজ মনকে থেকে, কি হবে ওদের কাছে লুকিয়ে থেকে মনের আড়ালে আজ মনকে থেকে, হে মুখ ও মুখ হয়ে যদি হয় জানা জানি তা হোক না, তবুও দুজনে দুজনে দুজনে, কবুও তবুও দুজনে দুজনে দুজনে, এসো না এ পথ ভরিয়ে যাই, নতুন ছন্দ ঝরিয়ে যাই, মন্দ বলে লোকে বলুক না, বলুক না। দু চোখে মিছে লজ্জা কিনে সবাই এ কথা আজ যাক না জেনে, কি হবে দু চোখে মিছে লজ্জা কিনে সবাই এ কথা আজ যাক না জেনে, আকাশ বাতাস ভরে যদি চলে কাদা কাদি চলুক না, তবুও দুজনে দুজনে দুজনে, তবুও তবুও দুজনে দুজনে দুজনে, এসো না এ পদ ভরিয়ে যাই, নতুন ছন্দ ঝরিয়ে যাই, মন্দ বলে লোকে বলুক না, বলুক না, মন্দ বলে লোকে বলুক না, বলুক না, মন্দ বলে লোকে বলুক না, বলুক না। সত্যি তাই,
মন্দ বলুক আর ভালো বলুক, আমরা আমাদের কর্মটা করে যাব, কিছু এসে যায় না কে কি বলল, কারণ আমরা জানি আমরা কি, তাই তো? কি আরেকটা গান হবে, ছোট্ট করে তোমার থেকে শুনে নেবো আজকে? আর আমি শুরু করেছিলাম তো আমার স্যারকে শ্রদ্ধা জানিয়ে, অমরপালকে, এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েই শেষ করব। তারই একটি গাওয়া গান, আমার বাবার একটি নৃত্যনাট্য হয়েছিল বেদিনী বলে একটি নৃত্যনাট্য, তাতে বাবা মিউজিক করেছিলেন, তাতে একটি গান উনি গেয়েছিলেন আর কি। সেই সেই গানটি অবশ্য প্রচলিত লোকসঙ্গীত, কিন্তু গিয়েছিলেন উনি। আজকে আমরা গানে গানে অমরপালকে ট্রিবিউট করলাম, পুরো সেই গানটি দিয়ে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তো আজকে তোমার এটা শেষ গান, ছোট্ট করে শুনবো। তুমি খুব ভালো থেকো, এইভাবেই সুন্দর রেখো গানে গানে সবাইকে। আর বিরতির ও প্রান্তে আরেকজন বন্ধুকে নিয়ে আমরা কিন্তু ভোরের আকাশে ফিরবো। ভোরের আকাশের কিন্তু এখানেই শেষ নয়, জয়দীপের শেষ গান, ভালো থেকো তুমি। ঘরের খবর রাখো না মন, পরের খবর চাও। ও মন কোথা হতে কোথা যাও, ঘরের খবর রাখো না মন, পরের খবর চাও। ঘরের খবর রাখো না মন, পরের খবর চাও। ও মন কোথা হতে কোথা যাও, ঘরের খবর রাখো না মন, পরের খবর মিলে ছটা ডান পিঠে নীল তোর সব লুটে, মিলে ছটা ডান পিঠে নীল তোর সব লুটে। দেখলি নে তুই করতেছে কি ছবেটায় জুটে, ও মন শিখ জালো, ও মন শীঘ্র জালো বাতির আলো, নইলে তুমি মারা যাও। ঘরের খবর রাখো না মন, পরের খবর চাও। ঘরের খবর রাখো না মন, পরের খবর চাও। ঘরের খবর রাখো না মন, পরের।